তো আশা করি আজকে তোমার থাম্বনেল এবং টাইটেল লিখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো তোমাদের এবছর দেখবে বাংলা ইংলিশে সবাই পাস করবে, এবছর কিন্তু পাশের রেকর্ড আছে, তার সাথে তোমরা কিন্তু প্রচুর গ্রেস নম্বর এবছর পাবে এবং তোমাদের গ্রেস নম্বর প্রচুর দেওয়া হবে এবং কি তোমাদের পাশের হার প্রচুর আছে। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তোমরা তোমরা বুঝবে, আমি তোমাদের এ টু জেড বুঝাবো। অবশ্যই বলবো যারা যারা এখনো চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি শুরু করি। দেখো 2024 উচ্চ মাধ্যমিক রেকর্ড পাস বাংলা ইংরেজি এবং তার সাথে আমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ভালো নম্বর নিয়ে পাশ করবে, পাশের হার প্রচুর আছে, গ্রেস নম্বর প্রচুর। অর্থাৎ তোমাদের এবছর তোমরা অনেকে টেনশন করছো যে বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি প্রত্যেকে পাশ করবে, ইংরাজি পরীক্ষায় তোমাদের কত নম্বর গ্রেস দিতে পারে এরকম তোমাদের প্রশ্ন, ঠিক আছে, যে কত নম্বর গ্রেস দিতে পারে, তোমাদের মিনিমাম 5 থেকে 6 পেতে পারো, ঠিক আছে, যদি মোটামুটি লিখে আসো। এবছর তোমাদের কিন্তু লাস্ট, ঠিক আছে, এবছর তোমাদের লাস্ট কিন্তু, ঠিক আছে, সেক্ষেত্রে এবছর তোমাদের প্রচুর পরিমাণে নম্বর দিবে, অর্থাৎ তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট তোমরা এবছর পাস করবে বাংলা ইংরাজিতে, ঠিক আছে। সেক্ষেত্রে বাকি সাবজেক্টগুলো তো বলবো তোমরা হামেশাই পাস করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলা ইংলিশ নিয়ে অনেকে টেনশন আছে যে ফেল করবো বা বাংলাতে হার্ড কোশ্চেন, কিন্তু তা না, তোমরা বাংলাতে অনেকেই পাস করবে। সেক্ষেত্রে ইংরাজিতে ডাউট আছে, ইংরাজি নিয়ে একটা বেসিক ভিডিও দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন ওটা চেক করবে, সেখানে তোমাদের আমি লিঙ্ক নিয়ে দেবো, তোমরা যদি এ টু জেড সেই ভিডিওটা দেখো না, তোমরা যে ভয়টা তোমাদের মধ্যে যে ভয় আছে সেটা দূর হয়ে যাবে, সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখে নাও। তার ক্ষেত্রে বলি ইংরাজিতে অনেকে তোমরা ডাউট আছে যে 19 পাইছো বা তোমরা 15 পাইছো, এটা কখনোই না, তোমরা দেখবে তোমরা ইংরাজি পরীক্ষা অনেকে তোমরা ডাউট করতেছো যে ইংরাজি কম নম্বর পাবো, তোমরা ইংরাজিতে দেখবে 30+, মোটামুটি যারা লিখে আসো 30+ নম্বর তোমরা তুলছো 80-র মধ্যে। প্রজেক্ট তো আছে, প্রজেক্ট তো মিনিমাম তোমাদের 18 থেকে 20 দেয়, তো যদি 18 দেয় তোমাদের 30 যদি পাও তাহলে তো মোটামুটি 48 তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এখানে 18 যদি যোগ করি তাহলে তোমাদের 48 আছে। তো অনেকে তোমরা ডাউট করতেছো, ঠিক আছে, মোটামুটি তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে, 50%+ তোমরা পেয়ে যাবে। এবার যখন 50%+ পেয়ে তোমাদের 99 প্লাসে বসে তোমাদের 10,000টা প্রত্যেকে পেয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা অনেকেই তোমরা ডাউট করতেছো তোমরা ফেল করবে, ফেল করবে বা কম নম্বর আসবে, আমি বলতেছি তোমরা প্রত্যেকে পাস করবে। এবছর কিন্তু তোমাদের পাশের হার প্রচুর আছে, প্রচুর পরিমাণে পাশের হার, সেক্ষেত্রে তোমাদের কত বলে দিচ্ছি, 90% তোমরা এবছর পাস করবে। দেখবে তোমরা দেখবে বেশিরভাগ স্টুডেন্ট অর্থাৎ এবছরে বেশিরভাগ স্টুডেন্টই পাস করছে, সেক্ষেত্রে অনেকে তোমরা ডাউট করতেছো যে আমি কি রেজাল্ট খারাপ করি, আমার কি রেজাল্ট খুব খারাপ হয়েছে, বা সেক্ষেত্রে তা না, অনেকে তোমরা ভয় পাচ্ছ না, ভয়ের মধ্যে কোনো নেই, তো ভয় একদমই করবে না, তোমরা বিন্দাস থাকবে, কালকে তোমরা রেজাল্ট দেখবে, ঠিক আছে, কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আরেকটা ভিডিও আমি জানিয়ে দিবো তোমাদের রেজাল্ট কিভাবে কি করতে হবে, ঠিক আছে। দেখবে এবছর কিন্তু গ্রেস নম্বর তোমাদের প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে, গ্রেস নম্বর প্রত্যেকে পাবে। এবার তার সাথে আরো কমেন্ট পাচ্ছি যে স্যার 77 নম্বর যদি আমি পাই বা 80 নম্বর আমাদের এক্সট্রা 3 নম্বর দিতে পারে, যদি সেরকম লেখা ভালো থাকে, ঠিক আছে, যদি হাতের লেখা পরিষ্কার থাকে তো এক্সট্রা 2-3 নম্বর তোমাদের প্রত্যেকে দিয়ে দিবে, সেক্ষেত্রে টেনশন করো না। সেক্ষেত্রে যারা একেবারে পরীক্ষা খারাপ হয়েছে অর্থাৎ তোমাদের যে পাশ করবে যে বাকি সাবজেক্টগুলো যে আছে ইংরাজি বাদে বাকি সাবজেক্টগুলো মোটামুটি লিখে আসো, ইংরাজি পরীক্ষায় তোমরা কেউ আটকবে না, ঠিক আছে, বাকি সাবজেক্টে ধরে নাও তোমরা 50-60 করে তুলছো, ইংরাজি পরীক্ষায় তোমাদের মিনিমাম তোমাদের যদিও 3-4 নম্বর কমও পাও, 24 না পাও, তবুও তোমরা পাস করবে। দেখবে আমার এই ভিডিওটা তোমরা সেভ করে রাখো, তোমরা মিলাবে, ঠিক আছে, প্রত্যেকে তোমরা পাস করবে। এবছর কিন্তু পাশেটা তোমাদের প্রচুর পরিমাণে আছে, তোমরা অনেকেই তোমরা ভয় পাচ্ছ, দেখবে কালকে মিলাবে রেকর্ড পাস, ঠিক আছে। এবছর যে বিগত বছরের থেকে পার্সেন্টেজ এবার দেখবে, বিগত বছরের পার্সেন্টেজ অনেক কম, ঠিক আছে, এবছর কিন্তু পার্সেন্টেজ প্রচুর পরিমাণে আছে, তো সেই ক্ষেত্রে বলবো তোমরা প্রত্যেকে পাস করবে, টেনশন করো না। আর অবশ্যই যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করতে ভুলবে না, তার সাথে চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যারা যারা ভয়ে আছে। সেক্ষেত্রে বড় ইংরাজি পরীক্ষা তোমাদের খারাপ হয়েছে, বেসিক ভিডিওটা তোমরা দেখে নাও। তো চলো এখানে শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।